हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। इजी किचन हान्टर आजकेर आयोजने आपनादेर सबाईके आमंत्रण जानिये शुरू करछि आजकेर रेसिपि। आमार आजकेर रेसिपि हलो लाउ शाक रान्ना। शाक जदिओ खूब परिचित एकटि खाबार, किन्तु एई शाक रान्ना करते गिये अनेकेई खूब विड़म्बनाय पड़ेन, ताई आमार आजकेर रेसिपि तादेर जन्य जारा आमार मतो एखनो रान्ना शिखछेन। এইখানে আমি দুটো মাঝারি সাইজের আলু এমন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়েছি একটি গাজর, এইখানে নিয়েছি আমি মসুরের ডাল 1/4 কাপ পরিমাণ, আমি ভালো করে পানিতে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি। এইখানে আমি নিয়েছি ছোট সাইজের চিংড়ি মাছ এবং নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি আমি রসুন বাটা। তো ভিউয়ার্স, বাকি উপকরণগুলো আমরা রান্না করতে করতে দেখে নেব। প্রথমে আমি একটি কড়াই নিয়েছি, তাতে অ্যাড করে দিয়েছি মসুরের ডাল, অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি এইখানে 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে আমি 7-8টি কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে নিয়ে অ্যাড করে দিয়েছি। এখন আমি অ্যাড করে দিব লবণ, আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে নিচ্ছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। শাক রান্নায় কখনো আমি শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করি না, কিন্তু আপনাদের কারো যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ একটি স্প্যাচুলা দিয়ে মিলিয়ে নিয়ে আমি অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং অ্যাড করে দিচ্ছি তেল। এখানে আমি আন্দাজ করে 1 চা চামচ পরিমাণ তেল ব্যবহার করছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি পানি, আমি এখানে পানি দিচ্ছি 1 কাপ পরিমাণ। আমি আজকে পুরো রান্নাটি এই 1 কাপ পানি দিয়েই শেষ করব, আমি আর পরবর্তীতে কোনো পানি ব্যবহার করব না। আবার এখানে পানির পরিমাণ মনে হচ্ছে একটু কম হবে, তাই আমি এখানে আরও 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। চুলার আঁচ লোতে রেখে আমি এখানে ডালগুলো রান্না করে নিয়েছি 7-8 মিনিটের মতো। ততক্ষণে আমার ডালগুলো প্রায় 70 ভাগের মতো সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি ঢাকুন তুলে নেড়ে ছেড়ে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা গাজর। এখন আমি অ্যাড করে দিব আলু। এইখানে সবজি ব্যবহার করার বিষয়টি সম্পূর্ণ ঐচ্ছিক, আপনারা ইচ্ছে করলে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। এখন আমি অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছ, আমি এখানে 1/3 কাপ পরিমাণ ছোটো চিংড়ি অ্যাড করে নিয়েছি। এখন সবগুলো উপকরণ আমি একসাথে নেড়ে চেড়ে চুলার আঁচ লোতে রেখে রান্না করে নেব আরও 5 থেকে 6 মিনিট। আমি এখন আর কোনো পানি ব্যবহার করব না, সবজি থেকে এমনি কিছু পানি বের হবে, তাছাড়া আমার এখানে কিছুটা পানি এখনও আছে। এখন আমি ডেকে দিয়ে রান্না করব সবজিগুলো আরও 5 থেকে 6 মিনিট। ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পর। এখন আমি দেখব সবজিগুলো কতটুকু সিদ্ধ হয়েছে। সবজিগুলো যাতে নিচে লেগে না যায় সেজন্য আমি প্রথমে একটি স্প্যাচুলা দিয়ে হালকা একটু নেড়ে দিচ্ছি। তো আমি এখানে এখন সবজিগুলো দেখে নিচ্ছি, আমার সবজিগুলো প্রায় 80 ভাগের মতো সিদ্ধ হয়ে গেছে আর ডালগুলো পুরোপুরি গলে গেছে। তারপরও আপনাদের বোঝার সুবিধার্থে আমি সবজিগুলো কাছে এনে একবার দেখিয়ে দিচ্ছি। এই অবস্থায় আমি এতে অ্যাড করে দিব শাক। এখানে একটি বিষয় আপনাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি, সেটা হচ্ছে যে কোনো শাক রান্না করার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন, এর কারণ হচ্ছে শাকে বালির পরিমাণ বেশি থাকে। আর যদি শাক রান্না করার পর বালি বালি লাগে সেক্ষেত্রে পুরো রান্নাটাই নষ্ট হয় বা বাদ দিতে হয়। এখন আমি উপর থেকে ডেকে দিয়ে চুলার আঁচ লোতে রেখে অপেক্ষা করব আরও 3 থেকে 4 মিনিট। ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর, আমার শাকগুলো আগে থেকে কমে এসেছে, যে কোনো শাক রান্নার আগে পরিমাণে একটু বেশি লাগে, শাক সিদ্ধ হতে হতে পরিমাণে অনেক কমে যায়। এখন একটি স্প্যাচুলা দিয়ে আমি শাকগুলো নেড়ে ছেড়ে দিচ্ছি, অর্থাৎ এখানে আমি নিচের শাকগুলো উপরে এনে দিচ্ছি এবং উপরের শাকগুলো নিচে নিয়ে দিচ্ছি, সাথে সাথে সবজিগুলো একসাথে মিক্স হয়ে যাচ্ছে। আমি এই শাক রান্নায় এখন আর কোনো পানি ব্যবহার করব না, কিন্তু আপনাদের প্রয়োজন হলে সেক্ষেত্রে আপনারা একটু ব্যবহার করতে পারেন।
উপর থেকে ডেকে দিয়ে আমি এখন রান্না করছি। ফিরে এলাম প্রায় 10 থেকে 12 মিনিট পর। আমি যদিও শাক রান্নায় কোনো ফানি ব্যবহার করিনি, কিন্তু এখানে শাক থেকে অনেক ফানি বেরিয়ে গেছে, আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমার এখানে শাকগুলো অনেক বেশি কচি ছিল, তাই শাক থেকে অতিরিক্ত ফানি বেরিয়ে গেছে, কিন্তু আপনাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা একটু ফানি ব্যবহার করতে পারেন। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি 4টি শুকনো মরিচ। শুকনো মরিচগুলো আমি আগে থেকে তেলে নিয়েছি একটু। এখানে শুকনো মরিচ দেওয়ার বিষয়টি সম্পূর্ণ ঐচ্ছিক, আপনারা ইচ্ছে করলে বাদ দিতে পারেন। শুকনো মরিচ অ্যাড করে নিয়ে আমি আরও 2-3 মিনিটের মতো শাকগুলো রান্না করে নিয়েছি। এখন আমি পরিবেশন করব। তো ভিউয়ার্স, আমার আজকের শাক রান্নার রেসিপিটি এই পর্যন্তই। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দোয়া করবেন যেন আপনাদের জন্য আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। সে পর্যন্ত ভালো থাকবেন আপনারা সবাই। শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।